জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর মশাইকে বড়ই দুর্বল লক্ষ্য করিলাম, মুখ দিয়ে ঘন ঘন লালা উঠিতেছে, শরীর কৃশ এবং দুর্বল দেখিল, মুখের ভাব প্রফুল্ল ও উজ্জ্বল। প্রণাম করিয়া উপবেশন করবার সময় কিছুক্ষণ নীরবে কাটিল। তখন উপস্থিত ভদ্রমণ্ডলী হইতে শ্রীযুত হরিনারায়ণ দেব মহাশয় প্রসঙ্গ উত্থাপন করিলেন, যখন নাম করিতে বসি তখন মন নানা স্থানে বিচরণ করিতে থাকে, এই অবস্থায় মনকে কিভাবে সংযত করা যায়। শ্রী শ্রী ঠাকুর বলিতে লাগিলেন, সংসার চিন্তার কারণেই মন নানা দিকে ছোটাছুটি করে, তবে মন দ্বারা তো কেউ নাম করে না। মন অর্থ মান, অর্থাৎ পরিমাণ, মনের সীমা আছে কিন্তু নাম আদি অন্তহীন, সীমাবদ্ধ বস্তুর দ্বারা অসীমের ধারণা হয় না, কাজেই মন দ্বারা নাম করা যায় না। নাম মন ও বুদ্ধির অতীত, বুদ্ধি তো মনেরই বিকার, মন বস্তুর সীমা নির্দেশ করিয়া দেয়, বুদ্ধি বিচার করে। মনে করুন এই ঘরে আপনারা বসিয়া আছেন কিন্তু কোনো বাতাস অনুভূত হইতেছে না, বাতাস কিন্তু এখানেও আছে, তা না হইলে আপনারা বাঁচিতেছেন বা বাঁচিতে পারেন না। পাখা চালাইলে আপনারা বাতাস অনুভূত করিতে পারেন, তবে এই পাখা হইল মন, ইহা বস্তুর অস্তিত্ব উপলব্ধি করাইয়া দেয়। কিন্তু বাতাস ঠান্ডা কি গরম তা নির্দেশ করিয়া দেয় বুদ্ধি। মন জিনিস আরোহণ করে, বুদ্ধি সদ্বিচার করে। মন থাকিলেই বুদ্ধি থাকে, মন লোপ পাইলে বুদ্ধিও লোপ হয়, যেমন সুষুপ্তি অবস্থা। মন দ্বারা যেমন নাম হয় না, বুদ্ধির দ্বারাও সেরূপ নাম হয় না, এমনকি মুখেও নাম করা যায় না, নাম হয় প্রাণের দ্বারা। মন দ্বারা নাম হয় না তার কারণ মন হইল রজগুণজাত, নাম গুণাতীত। মনকে রুদ্ধ করিতে পার হয় না, মনের বশ্যত অস্বীকার করিতে হয় না। আপনাদের কর্তব্য অশ্বমেধ যজ্ঞ করা, জানেন তো অশ্বমেধ যজ্ঞ করিতে অশ্বকে ছাড়িয়া দিতে হয়, এই অশ্ব হইল মন, অশ্বের একজন রক্ষী থাকে, এই রক্ষী হইল ধৈর্য, ইহার স্থান যজ্ঞকুলের নিকট। রক্ষী অশ্বের পিছনে দৌড়াইবেন না বা উহার উপর কর্তৃত্ব করিতে যাইবে না। অশ্বমেধ যজ্ঞ সম্পর্কে ধর্মরাজ যুধিষ্ঠির প্রতি পাশদেবের উপদেশ এরূপ, তুরঙ্গ ছাড়িব মধু পূর্ণিমা দিবসে, পৃথিবী ভ্রমিবে ঘুরা মনের হরিষে, আপনি থাকিবে রাজা যজ্ঞ হয়ে ব্রতি, আসি পত্রব্রত আচারিবে মহামতি। আসি রাম দাস রচিত মহাভারত অশ্বমেধ পর্ব। জয় রাম, জয় গোবিন্দ। কর্তৃত্ব করিতে গেলে বা অশ্বকে উদ্ধার করিতে গেলে যজ্ঞপণ্ড হইয়া যায়, রক্ষীর বিনাশ হয়। অর্জুন যখন ভ্রুবাহনের নিকট হইতে যজ্ঞের অশ্ব উদ্ধার করিতে গিয়াছিলেন তখন তার মৃত্যু হইয়াছিল, পরে শ্রীকৃষ্ণ তার ধর্ম গিয়া তার প্রাণদান করেন, সেজন্যই বলা হইতেছে যে অশ্বকে উদ্ধার করিতে যাইতে নাই, উহাকে ছাড়িয়া দিয়া যজ্ঞকুণ্ডের নিকট অপেক্ষা করিতে হয়। অশ্ব দেশ বিদেশ ঘুরিয়া যজ্ঞকুণ্ডের নিকট ফিরিয়া আসে, কারণ সে তো সীমাবদ্ধ, ফিরিয়া আসা ভিন্ন তার আর কোনো গতি নাই। ফিরিয়া আসিলেই যজ্ঞ সমাপ্ত হয়, অর্থাৎ উদ্দেশ্য সিদ্ধি হয়। ধৈর্য না ধরিয়া যদি অশ্বের পশ্চাৎ ছোটাছুটি করা যায় তবে আর অশ্বমেধ যজ্ঞ হয় না, কেবল দক্ষ যজ্ঞ। ইহাতে সতীহারা হইতে হয়, কর্তা সাজাইয়া দক্ষ যজ্ঞের ভ্রষ্টপথে প্রমোদগণের উৎপাত লাভ হয় ও যজ্ঞ নষ্ট হয়। কাজেই সর্বপ্রকার কর্তৃত্বাভিমান বিসর্জন দিয়া ধৈর্য ধরিয়া থাকিতে হয়, তবেই উদ্দেশ্য সিদ্ধ হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ অবসানে শ্রীকৃষ্ণেই ই আদেশে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করিয়াছিলেন,
এই সম্পর্কে শ্রীকৃষ্ণ যে ধর্ম উপদেশ প্রদান করেন তাহা কামগীতা নামে প্রসিদ্ধ। কামনা ও অহংকার বর্জনই উহার প্রধান কথা। বন গমন উন্মুখ সুখাকর ধর্মরাজকে শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন, বিষয় তাকে কামনা তাগ হয় না, বনে যাইও না, অনাসক্তভাবে রাজধর্ম পালন কর। সাত্ত্বিক যজ্ঞ দান তপস্যাদি চিত্তশুদ্ধিকরণ কর্মের দ্বারা কামনা তাগের চেষ্টা কর। যুধিষ্ঠি তদ উত্তরে বলিয়াছিলেন, আমি কর্মফলম বেশি হইয়া কোনো কর্ম করি না, দান করিতে হয় তাই দান করি, যজ্ঞ করিতে হয় তাই যজ্ঞ করি, ধর্মচারণের বিনিময়ে যে ফল চায় সে ধর্মবণিক, ধর্মকে সে পণ্য করে সে হীন, ধর্মচারণের বিনিময়ে যে ফল চায় সে ধর্মবণিক, ধর্মকে যে পণ্য করে সে হীন। যুধিষ্ঠির এই উক্তি হইতে বোঝা যায় যে তিনি নিষ্কামভাবে কর্তব্য অনুসারেই অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করিয়াছিলেন। ধৈর্য ও ধর্ম উভয়ই একার্থবোধক, অর্থাৎ ধরিয়া থাকা, ধীরের ভাব এই অর্থ ও ধৈর্য নিষ্পন্ন হয়, যেমন সাবিত্রী দ্রৌপদীর ধৈর্যাধীন ছিলেন, অধৈর্যের সীতা মায়ামৃগের যাওয়ার নাম, ক্ষণিকের সুখের জন্য প্রলোভিত হওয়া। শাস্ত্রে বলা হইয়াছে, চাঁদনা লক্ষণার্থে ধর্ম নহ, ভগবানকে পাওয়ার জন্য যে প্রেরণা ব্যগ্রতা তাহাই ধর্ম। অতএব ধৈর্য ধরিয়া নাম আশ্রয় করিয়া থাকাই লোকের একমাত্র কর্তব্য, ধৈর্য ধরিয়া নামের নিকট থাকাই ভগবান সেবা পরিচর্যা। যেই নাম সেই ভগবান, অবিচ্ছিন্নভাবে নাম করার চেষ্টা করাই নাম করা। নামের স্মরণ নিয়া থাকিলেই ভগবানের নিকট থাকা হয়, ভগবানের নিকট থাকিলে বিচ্ছেদ হয় না। ভগবত ভক্ত বিদুর সর্বদাই নিকটে থাকা বা নিকটে থাকে, দূরে যায় না। ভগবান বিদুরের ঘরে ক্ষুদ্র পুরাও গ্রহণ করেন, পুরুষার্থাদি পতির ঘরে অমৃতান্ন তুচ্ছ করেন। যে আমাকে সর্বত্র দেখে এবং আমাকে আমাতে দেখিতে পায়, সে আমার দৃষ্টিতে সম্মুখ হইতে দূর হয় না এবং আমিও তাহার দৃষ্টির বহির্ভূত হই না। ভগবানের প্রতি ভক্তদের আকর্ষণ এইরূপ যে তিনি জগতের দিকে তাকাইলে জগৎময় ভগবত মূর্তি অনুভব করেন। তাহার যাহা যাহা নেত্র পড়ে তাহার কৃষ্ণস্ফুরে। আবার ভগবানের দিকে তাকাইলে তিনি দেখেন ভগবানই সব এবং ভগবানই সব কথা। অতএব যেহেতু বিচ্ছেদ হয় না, সুতরাং সুখ দুঃখ থাকিতে পারে না, ইহাই জ্ঞানী, অর্থাৎ বিচ্ছেদ নাই, অনুভূতি নাই। ভোগীগণই অনুভূতির খণ্ডভুক্ত হয়, ভিন্ন ভিন্নভাবে তরঙ্গ উপলব্ধি করিয়া থাকে। ভগবান ভক্তিমান জনগণের মধ্যে আত্মজিজ্ঞাসু আর্থার্থী, এই তিন প্রকারের ভক্ত সকাল। ভগবান ভক্তিমান জনগণের মধ্যে আত্মজিজ্ঞাসু ও আর্থার্থী, এই তিন প্রকার ভক্ত সকাম। সকাম ভক্তগণ নিযুক্ত হইতে পারেন না, তাহারাই কখনো ঈশ্বর ভজনা করেন, আবার কখনো সংসার ভজনা করেন। কাম্য বস্তুও তাদের প্রিয়, ভগবানও তাদের প্রিয়। ইহা পরবর্তীকালে সুখার্থী বলিয়া তাহারাও এক ভক্তি বিশিষ্ট, অর্থাৎ একমাত্র ভগবানের ভক্তি মান হইতে পারেন না। জ্ঞানী ভক্তই শুধু নিরন্তর ভগবানের সমহিত চিত্ত এবং একমাত্র তাহাতেই ভক্তিমান, ভগবানই তাহার একমাত্র গতি, সুহৃদয় ও আশ্রয়। তদ অতিরিক্ত জ্ঞানী অন্য কাম বস্তু নাই, তিনি সত্য ছাড়া আর কিছুই বুঝেন না, কামনাটা সীমাবদ্ধ থাকে বাসনা বলে, জ্ঞানীর সেই বাসনা থাকে না। এরূপ যে অনন্য চেতা নিত্য নিরন্ত ভগবত স্মরণকারী নিত্যযুক্ত যোগী, তাহার কাছে ভগবান অতি সুলভ। অনন্য চেতনা ইহা ছাড়া আর কিছু চায় না, জানে না আর কিছু দরকার নাই। ইহা সূর্য প্রলোভনের আহ্বানকে তুচ্ছ করে। এ সম্বন্ধে গীতায় ভগবত বাক্য এরূপ,
অতএব সর্বদা নামের আশ্রয় নিয়া অনন্য মনে যত দূর পারেন নাম করিয়া যাইবেন, প্রলোভনময় বুদ্ধি ও মন কিংবা ইন্দ্রিয়াদির বাসনা মুগ্ধ হইয়া পড়িবেন না। মনকে ধরিয়া আনিয়া যে শান্তিভূত তাহা অনিত্য অবস্থায়। কর্তৃত্বাভিমানে সীমাবদ্ধ বুদ্ধির সাহায্যে অসীমে যে সর্বব্যাপী ভগবান তাহাকে জানিতে পারেন না। মনে যে কোনো অবস্থাই হোক না, সকল অবস্থায় সর্বদা ধৈর্য ধরিয়া শুদ্ধ পানের সেবা করিয়া গেলে নিত্য বস্তুর সাক্ষাৎ হইয়া মনকে ও বুদ্ধিকে গুহকের জ্বালা দিয়ে উপসর্গ করিয়া উপসর্গ মুক্ত করিয়া লয়। সকল অবস্থায় ধৈর্য ধরিয়া শুদ্ধ পানের সেবা করিয়া গেলে নিত্য বস্তু সাক্ষাৎ হইয়া মনকে ও বুদ্ধিকে গুহকের জ্বালা দিয়ে উপসর্গ মুক্ত করিয়া লয়। গীতা ভগবানের হৃদয়ে সন্দেহ নাই, আপনার গীতা আনা টিকা অম্বয় না দেখিয়া ধৈর্যভাবে পাঠ করিবেন, তাহাতে অনেক বক্তব্য বিষয়কে জানাইয়া দিবে। এই শরীর ভগবান, এই শরীরে ভগবান আছেন তাহা জানিবেন, এই শরীরে ভগবান আছেন তাহা জানিয়া লইতে পারিবেন। সময়ে বিষয়বস্তু আপন না হইতে প্রতিভাত হইবে, এইরূপ কথাবার্তায় রাত্রি অধিক হয়। আমরা শ্রী ঠাকুর মশাকে প্রণাম করে ওই দিনের মতো চলিয়া আসিলাম। কথা প্রসঙ্গে শ্রী শ্রী রাম ঠাকুর অমৃত কথাবিন্দু দ্বিতীয় সংস্করণ, এখানে ঠাকুর অসুস্থ অবস্থায় যখন শিলং ভ্রমণ করিয়াছিলেন শিলংয়ের কাহিনী এখানে বর্ণনা করা হল। জয় রাম, জয় গোবিন্দ। হে গুরুদেব, সবাই মঙ্গল করুন। গুরুদেবের কৃপায় সবাই সারাটা দিন মঙ্গলময় হোক। জয় রাম, জয় গোবিন্দ।